জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে আমরা সাংবাদিক সমাজের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দুর্নীতিবাজদের বাজদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম লড়বে 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 দমকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনার একজন গণমাধ্যম কর্মী তথ্য যেরকম সংগ্রহ করার অধিকার দেশবাসীরও সেই তথ্য জানার অধিকার আছে কিন্তু কালকে যে ঘটনাটি ঘটনা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের টুটি চেপে ধরা হয়েছে আজকের রোজিনা ইসলাম যিনি অনুসন্ধানী সাংবাদিকতা করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় কালকে সচিবালয়ে গিয়েছেন এবং তিনি কি তথ্য উদ্ঘাটন করেছিলেন সেই তথ্য কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি তাকে বলা হয়েছে একতরফাভাবে বলা হয়েছে যে তিনি রাষ্ট্রবিরোধী নথিপত্র নিয়েছেন আমরা জানতে চাই সেই উপসচিবের রুমে রাষ্ট্রবিরোধী কোন নথিপত্র ছিল সরকারকে বলতে চাই আপনি খোঁজ নিয়ে ভালো করে তদন্ত করে তারপর ভিজিট করুন অন্যথায় আমরা পথ ছাড়ব না রাস্তা নামতে বাধ্য যেভাবে হানস্তা হয়েছে এটার অবশ্যই একটা ভিজিট করতে হবে স্পষ্ট করে বলতে চাই রোজিনার সাথে যে ঘটনা হয়েছে সেটা আমাদের প্রত্যেকের সাথেই ঘটে যেতে পারে এবং ঘটবে এটা একটা বড় মানে শুরু করলো যেমন ধরেন প্রথম আলো বড় প্রতিষ্ঠান সাংবাদিক রোজিনা ইসলাম প্রতিষ্ঠিত সাংবাদিক এবং সেরা প্রতিবেদক তার উপর যদি এইরকম একটা হামলা হতে পারে তাহলে আমরা যারা কাজ করি অন্যান্য মিডিয়াতে যে সমস্ত মিডিয়া এত বড় প্রতিষ্ঠিত না তাদের জীবন তো আরো বেশি সংকটের মুখে পড়ে গেল মোট কথা সাংবাদিকতা পেশাটাই এখন প্রশ্নের মুখে পড়ে গেল আমরা কি তাহলে সবার কাছে মার খেতেই থাকবো তথ্য নিব না তথ্য না নিলে সংকট হবে কিভাবে এটাই যদি আপনারা সাংবাদিকতাকে বলেন তাহলে তো চতুর্থ স্তম্ভ যেটা বলি জাতির বিবেক বলি আমরা সাংবাদিকতাকে সেই বিবেক কোথায় যাবে আমরা বিবেচনা করে লিখি আপনাদের তথ্য দিতে চান না সে কারণে আমাদের কালেক্ট করতে হয় কালেক্ট করতে গেলে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হয় এই কৌশল তো অপরাধ হইতে পারে না আপনাদের কাছে এমন কি গোপন নথি যে নথিটা দেখলে আমাদের সবার আপনাদের সব চলে যাবে রাষ্ট্রের ক্ষতি হবে রাষ্ট্রের কি ক্ষতি হয় এমন নথি আপনাদের কাছে আসলে সেটা আমাদেরকে দেখান এখন আমরা সবাই দেখতে চাই শুধু রোজিনা ইসলাম না আমরা সবাই মিলে আপনাদের নথিটা দেখতে চাই সেটা কতটা রাষ্ট্রের পক্ষে কতটা আপনাদের বিপক্ষে এটা আমাদের জানার দরকার এটা এখন এটাই এখন আমাদের একমাত্র দাবি এবং সেই সাথে যে অতিরিক্ত সচিব রোজিনা ইসলামের বুকে হাত দিয়ে গলায় হাত দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে এটাকে আমি অবশ্যই বলবো এটা হত্যা চেষ্টা এটা তাকে অপমান অপদস্থ করার বিষয় না এটা তাকে হত্যা